দুটো দেশি মুরগি আমি কেটে পানি ঝুরিয়ে রেখে দিয়েছি। এখানে আমি কিছু লবণ আর অল্প পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে চিকেনটা 10 মিনিটের মতো মেরিনেট করে রাখব। চুলায় প্রথমে একটি হাঁড়ি চাপিয়ে এখানে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ রেগুলার সয়াবিন তেল। এই তেলের মধ্যে আমি দিয়ে নিব 1 কাপ একদম কুচি করে কাটা পেঁয়াজ কুচি। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার আমি এই 1 কাপ পেঁয়াজ কুচি এর মধ্যে ঢেলে দিচ্ছি। এই পেঁয়াজ কুচিটা আমি আসলে বেরেস্তা করার জন্য দিচ্ছি, আস্তে আস্তে করে ভেজে একদম যখন লাল হয়ে যাবে, বেরেস্তা হয়ে যাবে, তখন এটা আমি নামিয়ে নেব। এই যে দেখুন আমার পেঁয়াজ বেরেস্তা করা শেষ, আর ভাজলে পুড়ে যাবে, বাকিটুকু তুলে নিলেই গায়ে গরমে বাকিটুকু লাল হয়ে যাবে। এবার আমি পেঁয়াজ বেরেস্তাগুলো তুলে নিচ্ছি। এখানে আমার 1 কাপের মতন পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গিয়েছে। এইবার আমি এই তেলে আগে থেকে ম্যারিনেট করা চিকেনগুলো আস্তে আস্তে করে দিয়ে দিব। সাবধানে দিবে, তেলে ছিটে যেন গায়ে না লাগে। 10 থেকে 15 মিনিটের মতন মাখিয়ে নিলেই হবে, এর বেশি রাখার প্রয়োজন নেই। আগে বলেছি শুধু লবণ এবং লাল গুঁড়ো মরিচ দিয়ে আমি মাখিয়ে রেখেছি, ফুড কালার আমি এখানে দেইনি, আপনার ইচ্ছে করলে ইউজ করতে পারেন। এক পিঠ হয়ে গিয়েছে পরে আমি চিকেনগুলি উল্টিয়ে দিয়েছি। এবার আমি এই পিঠটাও 2-3 মিনিট এরকম লাল করে ভেজে নিব। লাগছে টক দই। এখানে নিয়েছি কিছু কাঠবাদাম, লাগছে কাজু বাদাম, সাদা গোলমরিচ এবং কিছু পোস্ত দানা। এগুলো আমি বেটে ব্লেন্ডারে বেটে নিয়েছি। আমি এখানে বাদাম, পোস্তদানা এবং সাদা গোলমরিচ পেস্ট করে নিয়েছি। এখানে লাগছে জিরা গুঁড়া, লাগছে জায়ফল, জয়িত্রী গুঁড়ো, লাগছে গরম মশলা গুঁড়ো, লাগছে টমেটো সস, এটা দিব আমি অল্প পরিমাণে। প্রথমে একটি বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 5-6 টেবিলের মতন টক দই, টেবিল চামচের মতন। আপনার আসলে মুরগি যত বড় হবে ততটুকু দিবেন, আমার বাচ্চা মুরগি অত বেশি প্রয়োজন নেই, প্রায় 6 চামচের মতন আমি নিয়ে নিচ্ছি টক দই। এবার কাজু এবং কাঠবাদাম, পোস্তদানা, সাদা গোলমরিচের যে পেস্টটা ছিল ওটা আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি উঁচু উঁচু করে 1 টেবিল চামচের মতন আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতন জিরা গুঁড়া। এবার দিয়ে দিব 1/2 চা চামচের মতন জায়ফল, জয়িত্রী গুঁড়ো, একটু বেশি দিতে পারেন, বেশি পড়লে তিতা হয়ে যাবে, এই জন্য একটু সাবধানে দিবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা গুঁড়া। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া। টক দই দিয়েছিলাম 6 টেবিল চামচের মতন, প্রথমে বলে নিয়েছি। এবার আমি এটাকে সুন্দর করে পুরো মিশ্রণটাকে হ্যান্ড বিটার দিয়ে বিট করে নিচ্ছি। এই যে আমার মিশ্রণটা তৈরি হয়ে গেল, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতন টমেটো সস। এটা দিলে একেবারেই স্বাদ একেবারেই চেঞ্জ হয়ে যায়, আপনার ইচ্ছে করলে আর একটু বেশি দিতে পারেন, আমি দিলাম না যেহেতু 2টা মুরগি। লাগছে এখানে 1.5 কাপের মতন পেঁয়াজ বাটা, আর দিয়ে নিচ্ছি ঘি, 1/2 কাপ ঘি আমি গলিয়ে এখানে কাপে ঢেলে নিয়েছি। আমি যে চুলোর মধ্যে প্যানের মধ্যে চিকেনগুলো ভেজে নিয়েছিলাম ওটার মধ্যে আমি 1/2 কাপ ঘি ঢেলে দিলাম।
সেগুলো আরেকটু বেশি দিতে পারেন, কোনো সমস্যা নেই, কোনো অসুবিধা নেই। এবার আমি 1.5 কাপ যে পেঁয়াজ বাটা পেস্ট করা আছে আমার সেটা দিয়ে দিচ্ছি। এটার মধ্যে আমি বাকি মিশ্রণগুলো একে একে দিয়ে দিব। মিশ্রণ যেটা গুলিয়ে রেখেছি আসলে সেটাই দিয়ে দিব। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নিয়ে এবার আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। যখনই আপনারা চিকেন রোস্ট, দেশি মুরগি চিকেন রোস্টটা করবেন, আপনারা সবসময় 700 থেকে 800 গ্রামের দেশি মুরগি নেওয়ার চেষ্টা করবেন। বাজারে কিনতে পাওয়া যায়, ওদেরকে বললে ওরা কেটে প্রসেস করে দিবে, চার টুকরা করে নেবেন। জানিনি তো রোস্টের পিসগুলো কীভাবে করা হয়, যদি কেউ জানতে চান আমাকে বলবেন, আমি কেটে আপনাদেরকে পরবর্তীতে দেখিয়ে দিব। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা হয়ে গিয়েছে, পেঁয়াজের গন্ধটা খুব নাকে লাগে, এই জন্য কিছুক্ষণ ভেজে নিলাম। এবার আমি আমার সেই বাটির মিশ্রণটা এটার মধ্যে ঢেলে দিলাম। আমার এই রেসিপি অনুসরণ করে আপনারা যদি রোস্ট করে খেয়ে দেখেন তাহলে অবশ্যই ভালো লাগবে ইনশাআল্লাহ আশা করি। চেষ্টা করবেন আমি যে সমস্ত জিনিসগুলো দিয়ে করেছি ঠিক সেই উপাদানগুলো দিয়েই করতে। রোস্ট আসলে অনেকভাবেই করা যায়, আমি করে দেখাবো। আজকে আপনাদেরকে দেশি মুরগির রোস্টটা করে দেখাচ্ছি। ইনশাআল্লাহ আবারও বিয়ে বাড়ির একটা রোস্ট নিয়ে আপনাদের সামনে আসবো আমি কোনো একদিন, আশা রাখি। মশলাটা একদম গা থেকে পানি ছড়ে এসেছিল, এখন কমে গিয়েছে। আস্তে আস্তে করে এটাতে আমি ভেজে নিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। লবণটা প্রথমে কম দিবেন, লাগলে পরে দেওয়া যাবে। সবসময়ই আমি যেটা বলি, লবণ প্রথমেই কম দিবেন, লাগলে পরে দিবেন, কোনো অসুবিধা নেই। আমি যেহেতু এখানে কোনো ফুড কালার ইউজ করছি না, এই জন্য রোস্টের মধ্যে হালকা রং আনার জন্য দিয়ে নিচ্ছি একটু শুকনো মরিচের গুঁড়া, এতেই সুন্দর রং চলে আসবে। আপনারা ইচ্ছে করলে ফুড কালার দিতে পারেন, কোনো অসুবিধা নেই। সাথে দিয়ে দিয়েছি একটু সামান্য পরিমাণে চিনি। রোস্টের মধ্যে একটু চিনি না দিলে আসলে রোস্টের মেন স্বাদটা আসলে আসে না, রোস্টটা জানেনই একটু মিষ্টি মিষ্টি টাইপের হয়। যদি না দিতে চান না দিবে, কোনো সমস্যা নেই, অসুবিধা নেই। অল্প পরিমাণে আমি একটু পানি দিয়ে নিয়েছি, যে বাটির মধ্যে মিশ্রণটি গুলিয়েছিলাম ওই বাটি ধোয়া পানি আসলে। এবার আমি আস্তে আস্তে করে মশলাটা আর একটু কষিয়ে নিই। এবার আমি এর মধ্যে দিয়ে দিব 4টে এলাচ, 1টা স্টার অ্যানিস এবং 3 টুকরা দারচিনি। আসলে এই পর্যায়ে অনেকে প্রশ্ন করতে পারেন, গুঁড়া মশলা দিয়েছি আমি, আস্ত গরম মশলা কেন দিচ্ছি? আসলে আস্ত গরম মশলার কাজ আস্ত গরম মশলা করবে এবং গুঁড়া মশলার কাজ গুঁড়া মশলা করবে। দুইটার কাজ দুইটা করে, এই জন্য আস্ত গরম মশলা এবং গুঁড়া গরম মশলা আমি দুটিই দিয়ে নিয়েছি। আমার মশলাটা মোটামুটি কষানো হয়ে গিয়েছে, মশলা সুন্দর রং এসেছে। এইবার আমি এটার মধ্যে আস্তে আস্তে চিকেনগুলো দিয়ে নিব। চিকেনগুলো যখন আমি ভেজে নিয়েছিলাম তখনই হাফ ডান হয়ে গিয়েছিল, যেহেতু ছোট বাচ্চা মুরগি, বেশি ছোটও না আবার। তো এটার মধ্যে দিয়ে আমি বেশিক্ষণ কুক করব না। এই যে দেখুন, মুরগিগুলো সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। বেশি ভাজবেন না, হালকা ভাজা দিবেন। বেশি ভাজলে রঙও নষ্ট হয়ে যাবে এবং একটু হার্ড হয়ে যাবে, এই জন্য সবসময় হালকা ভাজা দিতে হয় রোস্টের মুরগি। বলেছিলাম আপনাদের ফুড কালার ইউজ করতে পারেন, ফুড কালার ইউজ করলে আর একটু লাল টুকটুকে হতো পিসগুলো, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। রং আসলে আপনাদের যদি ইচ্ছে হয় আপনারা দিবেন, আমি আসলে রংটা ফুড কালারটা ইউজ করতে চাই না খাবারে, এই জন্য সবসময় গুঁড়া মরিচ বা হলুদ গুঁড়ো দিয়ে আমি ফুড কালারের যেখানে প্রয়োজন সেখানে কাজটা চালিয়ে নিই। আপনারা দিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। 2-3 মিনিট কষানোর পরে আমার রোস্টের ঠিক এই চেহারাটা এসেছে। আমার এই চ্যানেলটি আপনারা লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার পাশে থাকবেন সবসময়, আপনাদের ভালোবাসা অনেক কিছু। এবার আমি এটার মধ্যে 1 কাপ পানি দিয়ে দিয়েছি। 1 কাপ পানি দিয়ে এটা আমি একটু কষিয়ে নিব।
চিকেনগুলো অলরেডি এমনিতেই নরম, আর একটু কষিয়ে নিব যাতে মশলাগুলো ভিতরে ঢুকে যায়। খুব সুন্দর গন্ধ বাড়ায় এই পর্যায়ে, আপনারা যদি রান্না না করেন বুঝবেন না। দুই তিন ফোঁটা কেওড়া জল দিয়ে নিয়েছি, যদি আপনারা না চান দিবেন না, তবে অবশ্যই রোস্টে কেওড়া জল দিতে হয়, এতে সুন্দর একটা স্মেল আসে। এবার দিয়ে নিব 6-7টি কাঁচা মরিচ। এই যে দেখুন আমার চিকেনটা প্রায় হয়ে গিয়েছে, 6-7টা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। কাঁচা মরিচগুলো চিড়েও দিয়েছি, বেশি চিড়িনি, ঝাল হয়ে যাবে, ঝাল একটু কমই দিয়েছি যেহেতু সাদা গোলমরিচ বাটা দেওয়া আছে। আলহামদুলিল্লাহ আমার রোস্ট রান্না একেবারেই শেষ, মাশাল্লাহ মাশাল্লাহ। যারা বাসায় এটা ট্রাই করবেন রান্না করে, তারাই বুঝবেন এটা খেতে স্বাদে গন্ধে অপরূপ হয়। ইনশাল্লাহ আমাকে জানাবেন কেমন হলো রান্না, করে দেখবেন অবশ্যই। আমার রোস্ট একেবারেই ডান, মাশাল্লাহ অনেক সুন্দর রং এসেছে। অনেকে বলে দেশি মুরগি দিয়ে রোস্ট রান্না করতে পারি না, ভাবি দেশি মুরগির রোস্ট কালো হয়ে যায়, কিন্তু আমার কাছে আমি যে রেসিপিতে রান্না করি সেটাতে কখনোই দেশি মুরগির রোস্ট আসলে কালো হয় না। অনেকের হাতে দেশি মুরগির রোস্টটা কালো হয়ে যায়, আমি নিজেও খেয়েছি, আসলে সত্যি কথা, বাট আমি যেভাবে রান্না করেছি ইনশাল্লাহ এতে মনে হয় না কালো হবে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। একটু পানি দিয়ে নিয়েছি, আমার কাছে মনে হচ্ছে যে চিকেনটা আর একটু বয়ল হবে, এই জন্য একটু পানি দিয়ে এবার আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢেকে দিব। এই যে দেখুন চিকেন মাশাল্লাহ হয়ে গিয়েছে, তারপরও আমি আর একটু সফট করার জন্য দিলাম, যেহেতু বাসায় ছোট বাচ্চা আছে খাবে, এই জন্য আমি একটু পানি দিয়ে নিয়েছি। বেশি পানি দেইনি, এক কাপ পেঁয়াজ বেরেস্তা যেটা করে রেখেছিলাম আমি সেই পেঁয়াজ বেরেস্তাটা এবার ওটার মধ্যে দিয়ে দিব। 3-4টা আলু বোখারা দিব, আর দিব কিছু কিসমিস। পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার সময় আপনারা হাত দিয়ে ভেঙে মুচমুচা পেঁয়াজ বেরেস্তা একদম মুচমুচে করে দিবেন, এতে স্মেলটা আরও বেশি ভালো আসে। দেখুন আমি যেভাবে ভেঙে ভেঙে দিচ্ছি ঠিক এইভাবে হাত দিয়ে গুঁড়িয়ে দিবেন। দিয়ে দিচ্ছি আলু বোখরা আর কিসমিস। এবার আমি 10 মিনিটের জন্য ঢেকে দিব, 10 থেকে 8 মিনিট, এর মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে। এই যে দেখুন আমার রোস্ট আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে, আমি এটা নামিয়ে ফেলতে ফেলতে গ্রেভি আর একটু কমে যাবে, পাতিল ঠান্ডা হতে হতে কোনো সমস্যা নেই। এই যে দেখুন আমার চিকেনগুলো একদমই সফট হয়ে গিয়েছে, একদমই সফট, একদম খেতে গেলে গা থেকে খুলে আসবে। আলহামদুলিল্লাহ হয়ে গেল আজকে, আজকের জন্য আমার মজাদার দেশি মুরগির চিকেন রোস্ট আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি। এই যে দেখুন থাইয়ের পাশ দিয়ে, রানের পাশ দিয়ে মাংসটা এতই সফট হয়েছে, খুলে খুলে গিয়েছে। আপনারা অবশ্যই বাসায় আশা করি আমার এই রেসিপিটিতে রেসিপি দিয়ে রান্না করে দেখবেন কেমন হলো আমার এই দেশি মুরগির রোস্টটা। ইনশাল্লাহ দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো দিন, অন্য কোনো সময়। অবশ্যই সুস্থ থাকবেন, সুস্থ থাকাটা জরুরি, সবাই সবার জন্য দোয়া করবেন। দেখা হবে আবার ইনশাল্লাহ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।